একের পর এক মুসলমানদের উপর হামলা করছে একের পর এক মুসলমানদের উপর অত্যাচার করছে জুলুমার নির্যাতন করছে কারো কোনো মাথা ব্যথা নাই কিন্তু বড় অবাক লাগে মুসলমান আজকে যখন মুসলমানেরা রুখে দাঁড়ালো আমার দেশের কিছু গুমটা মুলুবি আজকে তাদের দরদি গয়া মুসলমানদের বিরুদ্ধে বক্তি দাদাই ঠিক কিনা বলেন তাদের ব্যাপারে অনেক আগে আমার দেশের আহাল সুন্নতুল জামাত ওলামাই কারাম মানুষকে সতর্ক করেছে খবরদার এদের প্রতি তোমরা আকৃষ্ট হইও না এরা হচ্ছে তারা এক সময় তারা তোমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইহুদিদের পক্ষে তারা দালালি করবে ঠিক কিনা বলেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুক সকলে বলেন আমি ভাইরারে আমার গভীর খেয়াল করুন আল্লাহ বলেন আল্লাহ যে ব্যক্তি এই কথার স্বীকৃতি দিলে একমাত্র তাদের রব হচ্ছি আমি আল্লাহ তাদের উপরে জুলুম নির্যাতন আসবে একের পর এক বিপদ আসবে বিপদ আসার পরে যারা দরজো ধারণ করতে পারবে এবং কি আমি আল্লাহকে রব মানবে এবং এই কথার উপরে সুমস্তাকাম ওয়া টলারবিচল থাকবে অবিচল থাকবে নাযাল আলাইকি ইকাক আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা নাজিল করে দিব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমাদের উপরে আমি ফেরেশতা নাজিল করে দিব এবং কি ফেরেশতারা তোমাদেরকে বিভিন্ন কাজে তোমাদেরকে হেল্প করবে ফেরেশতারা হয়ে যাবে তোমাদের বন্দুক তোমাদের কাছে থাকবি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবি কিন্তু মারা রাখবেন মুসলমান আল্লাহ রাখাবি বলেন কেমত আগে তোমরা ছয়টি আলামত গণনা করবা কয়টি আলামত তোমরা ছয়টি আলামত গণনা করবা এক নম্বর আলামত আল্লাহর রাখি বলেন এই পৃথিবী ছেড়ে আমি বিদায় নিয়ে চলে যাব এই পৃথিবীতে আমি আর থাকব না আল্লাহর আল্লাহকে সাহাবাই কারাম দেখেছেন কিন্তু আজকে দেড় হাজার বছর পরে হাজার হাজার মাইল দূরে আমরা আল্লাহর হাবিবের সিরত নিয়ে আলোচনা করি জন্ম বৃত্তান্ত আলোচনা করি আজকে আমরা রসুলের অফাত নিয়ে আলোচনা করি আজকে আমরা রসুলের জীবনী নিয়ে আলোচনা করি কিন্তু আমরা একজন আল্লাহ হাবিবকে দেখি নেই কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর হাবিব বলেন এক নম্বর আলামত আমি রসুল দুনিয়াতে থাকবো না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব সাহাবাইকার নীকে দেখেছেন আজকে আমরা একজনও আল্লাহর হাবিবকে দেখি নয় নম্বর আলামত আল্লাহর হাবিব বলেন বাইতুল মুকদ্দসকে কে আল্লাহ তালা বিজয় দান করবেন বাইতুল মুকদ্দস কে কি দান করবেন বিজয় দান করবেন ভাইরারে আমার বন্ধুরা আমার একের পর এক জুলুম নির্যাতন করে তারা বারবার তারা তাদের দখলে নিতে যাবে বাইতুল মুকদ্দাস বিজয় দান করবেন যিনি জুড়ে বলেন তিনি কে তিনি কে আল্লাহ মুসলমান ভাইরারে আমার খলিফাতুল মুসলিমিন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হজরত উমরে ফারুক হজরত উমর আল্লাহ আলমিন করেছেন এর পরে আমার বন্ধুরা সালউদ্দিন আইবির জগৎ বিখ্যাত একজন বাদশা ছিলেন অনেক বড় একজন আল্লাহর ছিলেন তিনার কদম বিশ্বের যে জায়গায় লেগেছে সেই জায়গায় মুসলমানদের কি বিজয় দান করেছেন যিনি জুড়ে বলেন তিনি কে সালুদ্দিন আইয়ুবি রহিমা খুলল অনেক বড় একজন বাদশা ছিলেন নেকা তিনার হাতে বাইতুল মুকদ্দেশ বিজয়ী হয়েছে জোরে বলেন আল্লাহ একবার ভাইয়ের আমার আল্লাহ রেখাবি বলেন তখন তোমরা হারিয়ে ফেলবা যখন তোমাদের ভিতরে তিনটি বদ অভ্যাস চলে আসবে জোরে বলেন কয়টি তিনটি বদ অভ্যাস জোরে বলেন কয়টি তিনটি এক নম্বরে আল্লাহ হাবিব বলেন তোমাদের মাঝে যখন লোভ ঢুকে যাবে কি ঢুকবে লো লালসা বলুন তো আজকে আমাদের সমাজে আজকে আমাদের ভিতরে লোভ লালসা আছে না নাই কথা বলে বেশি না ক একবার যদি কোন রকম কৌশল করে ক্ষমতায় যেতে পারে আজকে আপনি সারা বিশ্বের দিকে তাকাইয়া দেখেন আর চার মৃত্যু পর্যন্ত চাটতে চায় না কথা বলেন ঠিক না বেঠি একবার ক্ষমতায় আসতে মনে করে সব তাকে আমাদের আলামত মনে রাখবেন মুসলমান আপনাকে আমাকে যদি পরিপূর্ণ মমিন হতে হয় আমার ভিতর থেকে লোভ বের করতে হবে লালসা বের করতে হবে ঠিক কিনা বলে লোভ লালসা থাকলে ধ্বংস হয়ে যাবে গভীর খেয়াল করুন আমার ভাইরা বন্ধুরা দ্বিতীয় নম্বর বদ অভ্যাস আল্লাহর গাবি বলেন যখন তোমাদের ভিতরে মানুষগুলো নারী লুবি হয়ে যাবে কি হয়ে যাবে নারী দেহ লুবি হয়ে যাবে বলুন তো আজকে নারী লুবি আমাদের সমাজে আসে না নাই জোরে বলেন অনেক বেড়ে গেছে এই জন্য আজকে ঘরে ঘরে এই জন্য আজকে ঘরে ঘরে এই নারী কারাঙ্কার মামলা করে ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা আমার আল্লাহ হাবিব বলেন যখন মানুষের নিজের চোখকে নষ্ট করে ফেলবে নারীর দিকে তাকাইয়া যখন মানুষেরা নিজেদের চরিত্রকে নষ্ট করে ফেলবে যখন মানুষেরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে না তখন তাদের হাতছাড়া হয়ে যাবে বাইতুল মুকद्दাস এই জন্য মুসলমান ভাইরারে আমার আমাদেরকে যদি পরিপূর্ণ মুমিন হতে গায় আমাদেরকে যদি বিজয়ী তাহলে আমাদেরকে সচেতন হওয়া লাগবে ঠিক বে ঠিক এই আমরা নিজেদের চোখকে হেফাজত করতে হবে থেকে পর নারী ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে খাদায়ের দান করুক সকলে বলেন আমি আজকে আমাদের সমাজ থেকে পর্দা উঠে গেছে নামাজ পড়া যেমন ফরজ পর্দা করো তেমন কি আজকাল আলহামদুলিল্লাহ অনেকে নামাজ পড়ে হজ করে এসেছে হাজি সাহাব হাজি সাহেবের বু রাস্তায় বেপর্দায় ঘোরাঘুরি করে আছে আমি অনেক বড় বক্তা তার ব পর্দা করে না আছে না আমার মতো অনেক ইমাম সাহেব মিম্বরে বসে লম্বা লম্বা কথা বলে বাহাদুরি করে কিন্তু বৌ দেবরের সাথে পিডির পিডির করে আছে না নাই আল্লাহ এই জাতিকে হেদায়ত দান করুক সকলে বলে না তাহলে দ্বিতীয় নম্বর বদ অভ্যাস কি যখন মানুষ নারী লুবি হয়ে যাবে কি হয়ে যাবে নারী লুবি হয়ে যাবে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে না তখন তাদের হাত চাড়া হয়ে যাবে বাইতুল মকদ্দাস তিন নম্বর বদ অভ্যাস আল্লাহ রাখাবিব বলেন যখন তোমাদের ভিতর মানুষগুলো মাদক আসক্ত হয়ে যাবে কি হয়ে যাবে মাদক আসক্ত বলুন তো দিন দিন আমাদের সমাজে মাদক বাড়ছে না কমছে দিন দিন বাড়ছে ঠিক কিনা বলে আমাদের সরকার মাদক মুক্ত বাংলাদেশ করতে অনেক চেষ্টা করছে পুলিশ প্রশাসন ডিউটি করছে এরপরও সমাজ থেকে এখনো মাদক সরাইতে পারে গাজা এগুলো বেড়ে এই জন্য দেখবেন আজকে সারা বিশ্বে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে কিন্তু মুসলমানরা মার কাটছে ঠিক কিনা বলে তার কারণ হচ্ছে আমাদের ভিতরে এই বদভ্যাসগুলো ঢুকে গেছে নামে মুসলমান হয়েছি এখনো মুসলমান কাজে মুসলমান হতে পারে না এই জন্য জাগায় জাগায় ইহুদি খ্রিস্টানদের মার খেতে হয় ঠিক কিনা বলে মানে রাখবেন মুসলমান যদি মুসলমানদেরকে বিজয় হতে হয় এখন সুযোগ আছে আমাদের সমাজকে মাদক মুক্ত সমাজ করতে হবে আমাদেরকে নারী থেকে চোখ হেফাজত করতে হবে আমাদেরকে লোভ লালসা চাটতে হবে হত্যাগুলো চিরাই মুসলমানদের বিজয় চলে আসবে কথা বলেন ঠিক না বেঠি তাহলে কয়টি মদপ্যাসের কথা বললাম মনে আছে আপনাদের তিনটি কয়টি আরে কত তো কয় না কয়টি তিনটি কি কি মনে আছে আপনাদের এক নম্বরে যাদের ভিতরে এক নম্বরে যখন মুসলমানের ভিতরে লোভ লালসা ঢুকে যাবে কি ঢুকে যাবে লোভ লালসা দুই নম্বরে যখন মুসলমানের ভিতরে যখন এই লোভ ঢুকে যাবে নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাবে নারীর দেহের লুবি হয়ে যাবে নারীর পিছনে দৌড়বে নম্বরে যখন মাদক আসক্ত হবে আল্লাহ রব আলমিন এই তিনটি পাপকে এই তিনটি পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক জোরে আমিন কত নম্বরে গেল দুই নাম্বার। কত নাম্বার দুই নম্বর এক নম্বর আলামত আল্লাহ থেকে বিদায় নিয়ে চলে যাবে কিন্তু আমরা দেখতে পারি নাই দুই নম্বর আলামত বাইতুল মুকদ্দাস আমাদের হাতে চলে আসবে জোরে বলেন আল্লাহ তিন নম্বর আলামত আল্লাহ রাখাবিব বলেন সাহাবির আরেক যেমনি ভাবে ঠান্ডা আসলে ছাগলের শ্বাসকষ্ট বেড়ে যায় হাসি বেড়ে যায় ছাগল যেমনি ভাবে ওই শীতের কারণে ঠান্ডার কারণে অসুস্থ হয় এমন একটা মহামারী তোমাদের মাঝে আসবে এমন একটা মহামারী তোমাদের মাঝে আসবে আজকে মিলেয়া দেখেন এমন মহামারী আমাদের সমাজে আছে কিনা এই যে করোনা এটা একশো বছর আগে ছিল না পঞ্চাশ বছর আগে দেখে নাই কিন্তু আজকে একশো বছরের বৃদ্ধ কেন ছোট্ট ছোট্ট বাচ্চারাও এই মহামারীকে দেখে ফেলেছে ঠিক কিনা বলে এটা হচ্ছে আলামত কেয়ামতের এটা কি কেয়ামতে আলামত মনে থাকবে তো ইনশাল্লাহ চার নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে মানুষের সম্পদ অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে কিন্তু সমাজে কোনো শান্তি থাকবে না কিন্তু সমাজে কোনো শান্তি থাকবে না মানুষ যতই সম্পদ পাবে অভাব দূর হবে না কষ্ট দূর হবে না আল্লাহ রাখাবিব বলেন আফিরি জামানায় কামতের পূর্বে এমন একটি লক্ষণ দেখা যাবে মানুষের কাছে একশো দেড় হাম দিল মানুষ খুশি হবে না একশো না আজকে দেখেন এমন অবস্থা একশো টাকা কেন এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে কেজি কেজি চাউল এক ডাউল কিছু পেঁয়াজ রসুন কিনলে আর টাকা থাকে না ঠিক কিনা বলে কথা ঠিক কিনা আজকে টাকার দাম নয় আজকে সারা বিশ্বে উন্নতির দিকে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে ফ্লাইওভার হচ্ছে মেট্রো রেল হয়েছে পদ্মা সেতু হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু মানুষের মনে শান্তি নেই ঠিক কিনা বলেন মানুষের মনে কান্না কি হচ্ছে এগুলা হচ্ছে কেমতের আলামত এগুলা কি কেমতের আলামত আজকে পানির নিচে দিয়ে রাস্তা করেছে বাংলাদেশে কিন্তু মানুষ ঠিক খাবার পায় না এত সম্পদশালী দেশ হওয়ার পরেও আগে বলেছে এমন একটা সময় আসবে এত সম্পদশালী হবে দেশগুলো কিন্তু মানুষের মনে শান্তি থাকবে না কত নাম্বার গেল চার নাম্বার, কত নাম্বার চার নাম্বার। এবার আসুন বাইরা পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বলেন আরব দেশি একের পর এক ফেতনা শুরু হয়ে যাবে একের পর এক কি শুরু হয়ে যাবে ফেতনা শুরু হয়ে যাবে মৌলানা সাদিকুর রহমান আজহারি হাফিজ আবুল্লাহ জোরে বলেন আমিন হুজুর বললেন আমি পাঁচ বছর আরবে পড়ালেখা করেছি যে পাঁচ নম্বরে ভবিষ্যৎবাণী করেছেন কে আমাদের আলামত বলেছে। আমি চিন্তা করলে আরব দেশের দিকে তাকাইলে আমার বড় বয় হয় আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলায় একটা মাহফিলে একই স্টেজে হুজুরের সাথে আমার আলোচনা করার সুযোগ হয়েছে সকলে বলেন আলহামদুলিল্লাহ সাদিকুর রহমান আজহারি সাহেব বললেন বহুবার দেখেছে এমন দৃশ্য শার্ট প্যান্ট পরা নারীরা পুরুষদের বেশ ধরে আছে কিন্তু তারা পকেট থেকে কোরআন শরীফ নিয়ে ঘন্টার পর ঘন্টা তারা কোরআন করে পড়ে ইবাদত করে কিন্তু ব্যাস ধরছে পুরুষে আল্লাহর হাবিব হাবিবেন্লাহ ওই সকল লোক অবিশপ্ত যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ধরে নাস তারা কখনো সেরা মানুষ হতে পারে না তারা নিকৃষ্ট অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে ঠিক কিনা কথা বলে কিন্তু আজকে এমন কালচার আমার দেশেও ঢুকে গেছে পুরুষরা দৌড়তে চায় নারীর সুরত আর নারীরা দৌড়তে চায় পুরুষের কি সুরত বাংলাদেশের এই কি নীতি নারী হয়ে গেল পুরুষ জাতি পুরুষ হয়ে গেল নারী জাতি নারীরা চায় পুরুষের বেশ দুত্তি আর পুরুষটা চাই নারীর বেশ দুত্তি রসুলুল্লাহ বলেছেন নিঃসুম দে রাম অবিষ্যত্ত হ্যাঁ ইউ কল লিমু হুম উল্লাহ ইউ জকি জিম বলে নাস ইন দল্লাহ হিমজিলে তন যৌমে তারা কাম নিকৃষ্ট অবস্থায় দাঁড়াবে কথা বলেন ঠিক নাবে ঠিক কত নাম্বার গেল নাম্বার, নাম্বার এবার আসেন আমার আসেনা আল্লাহ রাখাবিব বলেন এমন একটা সময় আসবে মুসলমানদের খ্রিস্টানদের সাথে একটা সম্পর্ক হবে একটা চুক্তি হবে আবার ওই চুক্তিটা ভেঙে যাবে আজকে বিশ্বের দিকে তাকাইয়া দেখেন ফিলিস্তিনের মুসলমানরা মার খায় হামাস মার খায় কিন্তু দেখেন মুসলমান আমেরিকা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের কান্টি আজকে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউকেন তাদের কোনো অস্তিত্ব নাই এরপরও তারা আজকে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঠিক কিনা বলেন এবং কি আমাদের মুসলিম রাষ্ট্র বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতেও আজকে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে ঠিক কিনা বলেন মনে রাখবেন মুসলমান আমার সোনার বাংলাদেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ প্রায় বিরানব্বই কি ছিয়ানব্বই যাই হোক মুসলমান ভাইরানে আমার এই দেশে থেকে কোন ব্যক্তি যদি মুসলমানদের বিরুদ্ধে যদি অবস্থান নেয় এই দেশে থাকার তাদের কোনো অধিকার নাই ঠিক না মনে রাখবেন মুসলমান এই দেশ থেকে কেউ যদি ইসরাইলের দালালি করে ওই ব্যক্তিকে এই দেশে থাকার কোনো অধিকার না ঠিক কিনা বলেন তাহলে কয়টি আলামত বললাম ছয়টি ছয়টি আলামত এক নম্বরে আল্লাহর হাবিব দুনিয়াতে থাকবে না দ্বিতীয় নম্বর আলামত বাইতুল মোকদ্দাস বিজয় হয়ে যাবে তিন নম্বর আলামত মহামারী করোনা হবে চার নম্বর আলামত সম্পদ বেড়ে যাবে কিন্তু মানুষের মাঝে শান্তি আর থাকবে না শান্তি আর থাকবে না এরপরে আসেন পাঁচ নম্বরে মুসলমানদের ঘরে ঘরে আরবের ঘরে ঘরে পেতনা ঢুকে যাবে কি ঢুকে যাবে পেতনা ঢুকে যাবে ছয় নম্বরে খ্রিস্টানদের সাথে চুক্তি হবে এরপরে আর এই চুক্তি থাকবে না এক সময় তারা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবে কিন্তু মনে রাখবেন মুসলমান মুসলমান যদি রব্বুল আল্লাহ একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করে সুম্মাস্তাকামু এই কথার উপরে অটল আর থাকতে পারে একদিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করে